কারণ টানা বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা দক্ষিণবঙ্গের একাধিক জেলার। জল যন্ত্রণার শিকার মানুষজন জলবন্দি হয়ে ঘরে অনেকে কিন্তু একেবারে বন্দি দশা দিন কাটাচ্ছেন। গ্রামের যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, একাধিক জায়গা জলের তলায় রয়েছে, জলের তলায় রয়েছে চাষের জমি, এবং সেক্ষেত্রে কৃষকদেরও মাথায় হাত, কিভাবে তারা সারা বছরটা সামলাবেন। তবে শহর কলকাতা তো কিন্তু একেবারে সকাল থেকে দেখতে পাচ্ছে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে, এবং সেখান থেকে কলকাতা থেকে শুরু করে প্রত্যেকটা জেলার আমরা কিন্তু ছবিটা জানবো। এই মুহূর্তে বেশ কয়েকজন প্রতিনিধি আমাদের সঙ্গে থাকছেন। একদিকে ভাস্কর থাকছেন আমাদের সঙ্গে, একবারে শহর কলকাতা সেক্টর 5 এর ছবি দেখাবেন আমাদেরকে, আর অন্যদিকে জেলার দিকে যদি নজর রাখি উদয়নারায়ণপুর থেকে থাকছেন আমাদের সঙ্গে স্বর্ণেন্দু, আরামবাগ থেকে থাকছেন আমাদের সঙ্গে সৌরভ, এবং শিলিগুড়ি থেকে থাকছেন আমাদের সঙ্গে মধু কল্পিতা। প্রথমে সেক্টর 5 এর ছবিটা আমরা জানবো ভাস্করের কাছ থেকে। ভাস্কর, সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত, এই মুহূর্তে সেক্টর 5 এ রয়েছে, কি অবস্থা সেখানকার? একদমই প্রিয়, দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু জল জমে গিয়েছে সেক্টর 5 তথ্য প্রযুক্তি তালুক। সেই তথ্য প্রযুক্তি তালুক এই মুহূর্তে কিন্তু জলমগ্ন। আমার ভিডিও জার্নালিস্ট মোহিত কেবল, মোহিত ছবি দেখাও, একের পর এক গাড়ি যেগুলো আসছে সেই গাড়ির ভেতরেও কিন্তু জল ঢুকে যাচ্ছে। কারণ যেভাবে জল জমে গিয়েছে সেখানে দাঁড়িয়ে যাতায়াত করাই কার্যত কঠিন একটা চ্যালেঞ্জ। এবং এই মুহূর্তে আমি এবং আমার ভিডিও জার্নালিস্ট মোহিত তোমাকে গোটা এলাকার ছবিটা ঘুরিয়ে দেখাবো। এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু সোজা একদম কলেজ মোড় থেকে আসছে, এবং এখান থেকে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর তথ্য প্রযুক্তি কর্মী বা প্রচুর সাধারণ মানুষ বা অন্যান্য একাধিক অফিসের যারা কর্মী তারা যাতায়াত করেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টিতে জলমগ্ন হয়ে গিয়েছে গোটা তথ্য প্রযুক্তি তালুক, সেক্টর 5-এর একটা বড় অংশে কিন্তু এইভাবে জল জমে গিয়েছে। এমনকি বাসের যে পাদানি অর্থাৎ যে ফুটরেস্ট সেখানেও কিন্তু জল ঢুকে গিয়েছে। এই গোটা এলাকার ছবিটা দেখো, আমার ভিডিও জার্নালিস্ট মোহিত কিন্তু ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে, এই গোটা যে রাস্তা, গোটা রাস্তা কিন্তু জলমগ্ন। এবং এই জল যন্ত্রণা কিন্তু এই প্রথম এমনটা নয়, দীর্ঘদিনের জল যন্ত্রণা চলে সেক্টর 5-এ, এবং সেই জল যন্ত্রণা এখনও অব্যাহত। এবং কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতা এবং সন্নিহিত এলাকাতে। এবং এই মুহূর্তে দেখো, দেখানোর চেষ্টা করছি একটি বাস আসছে, বা যারা সাধারণ মানুষরা আসছেন তাদের সঙ্গেও অবশ্যই কথা বলার চেষ্টা করব। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা দেখলেই সহজেই কিন্তু বোঝা যাবে যে ঠিক কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে যান চলাচল করছে বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এখানে যাতায়াত করছেন। আমার ভিডিও জার্নালিস্ট মোহিত কেবল, মোহিত একটু যদি সম্ভব হয় আমার সঙ্গে এসো, যারা সাধারণ মানুষ এখান থেকে যাতায়াত করছেন তাদের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছি এক সাইকেল আরোহী যাচ্ছেন। দাদা, এ তো কি মনে হচ্ছে দীঘা বা মন্দারমণি, অন্য কোনো সমুদ্র তট? হ্যাঁ, ওর সঙ্গে তুলনা করা যায়, যে অবস্থা হয়েছে দীঘা মন্দারমণির সঙ্গে তুলনা করতে পারেন। সকাল থেকে বৃষ্টি, তাতেই এই জল জমে গেল। জায়গাটা অবশ্য নিচু আছে, সেক্টর 5 অনেক নিচু জায়গা, ওই জন্য এই অবস্থা আজকে হয়েছে। আর এই জল যন্ত্রণা তো প্রত্যেক বছরে একটু ভারী বৃষ্টিতেই তো জল জমে। হ্যাঁ। এবং অবশ্যই প্রিয়, আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। এই যে গোটা এলাকাটা এই মুহূর্তে জলমগ্ন, সাধারণ মানুষ তারা কিন্তু কার্যত নাজেহাল হচ্ছেন। এবং এই বৃষ্টি যদি আরও বেশ কিছুক্ষণ চলতে থাকে তাহলে এই জল যন্ত্রণা যে আরো অনেকটাই বাড়বে, এই কথা কিন্তু নতুন করে বলার অপেক্ষা রাখে না। একটা ছবি আমরা দেখব হাওড়ায় উদয়নারায়ণপুর, সেখান থেকে স্বর্ণেন্দু রয়েছেন আমাদের সঙ্গে, তুমি থাকো আমাদের সঙ্গে ভাস্কর। স্বর্ণেন্দু, আমরা দেখলাম গতকালই সেতু ভেঙে যাওয়ায় অনেক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আজকে আবার যেভাবে বৃষ্টি হচ্ছে এবং তার জেরে একাধিক জমি তাও তো জলের তলায়, কৃষকরা তাদের অবস্থা কি বলছেন তারা? দেখো একেবারে যে ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু কাজ না করলেও দামোদরের যে মাস্টার প্ল্যান সেটা কিন্তু উদয়নারায়ণপুরে ভূমিগততে ব্যাপক কাজ করছে। সেই কারণে যে পরিমাণ জল ছাড়া হচ্ছে সেই জল কিন্তু এখনো পর্যন্ত ওভারফ্লো হয়ে বা ভাত ভেঙে কিন্তু উদয়নারায়ণপুরে কোথাও প্লাবিত হয়নি। কিন্তু এই যে বৃষ্টির জল, অতিরিক্ত বৃষ্টি, এরপরে দেখার চেষ্টা করবো যে চাষের জমি রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি জলের তলায় চলে গেছে। এবং তোমরা জানিয়ে রাখবো উদয়নারায়ণপুর কিন্তু কৃষি প্রধান এলাকা, 70-80% মানুষ কিন্তু এই ধান চাষ বা সবজি চাষ করেই এখানে জীবিকা নির্বাহ করে। তারা ঠিক কি অবস্থা রয়েছে কথা বলল এখানে স্থানীয় ব্যক্তির সঙ্গে। ওয়েস্ট বেঙ্গল ফ্লাড ম্যানেজমেন্ট এই কাজের জন্য বন্যা প্রতিরোধ হয়েছে, কিন্তু চাষের জল আর সেচ দপ্তরের যে কাজ, আগের বছরগুলোতে দেখা গেছে যে প্রচুর পরিমাণে জল
চাষের জমিতে ঢুকে গেছে বাঁধ ভেঙে, কিন্তু সেই পরিস্থিতি এখনও তৈরি হয়নি। মুন্সিগড় ওখানে যে বাঁধ ভেঙেছে বা এই বাঁধ বসেছে সেটা শেষ দপ্তর দূতাবাসের সঙ্গে মেরামত করেছে। যদি না চাষের অবস্থা বলতে চাষের জমিগুলোতে বর্ষার জল না বেরোনোর ফলে এখানে ধান বা কাঁচা সবজি যে হয়েছে সেগুলো অনেকটাই জলের তলায় চলে গেছে। হ্যাঁ, ব্যাপক ক্ষতি হয়েছে। দামোদর নিমিশের জল না ঢুকলেও কিন্তু বৃষ্টির যে জমা জল সেই জল কিন্তু জমে রয়েছে চাষের জমির মধ্যে, এর ফলে কিন্তু চাষের একটা ব্যাপক ক্ষতি হয়েছে। এবং চাষিরা বুঝতে পারছেন না কী করে এই যে তাদের লোকসান তারা সেটা পূরণ করবে। একেবারে ঠিক তাই, স্বর্ণেন্দু তুমিও থাকো আমাদের সঙ্গে। আর এই মুহূর্তে শিলিগুড়িতে সেখানে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে মধুকল্পিতা সেখান থেকে দাঁড়িয়ে রয়েছে। অবশ্যই মধুকল্পিতার সঙ্গে কথা বলবো, সেখানকার ছবিটা জানবো, তুমি থাকো মধুকল্পিতা আমাদের সঙ্গে। ঠিক এই জায়গা থেকে আমি একটুখানি আগে আরামবাগের ছবিটা চট করে জেনে নিয়ে সৌরভ রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, আমরা দেখতে পাচ্ছি বিপদসীমার ওপর দিয়ে বইতে সেখানকার একাধিক নদী, কি ছবি আজকে, কি দেখতে পাচ্ছো? একেবারে দেখো, প্রথমেই প্রথমেই কি তোমাকে আমি ছবিটা দেখাই, এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি, এই যন্ত্রণার ছবিটা, জল যন্ত্রণার ছবিটা তুমি শুধুমাত্র দেখো যে বাইক দিয়ে কিভাবে কিভাবে পাস করছে দাদা। এই পরিস্থিতি বলবো, আমি তো এখানে বাসিন্দা নয়, অসুবিধা প্রচন্ড তো একেবারে। তুমি শুনছো যে কি পরিস্থিতি, এই যে জল, এটা কিন্তু আরামবাগ যে রাস্তা, আরামবাগ এবং গড়ের ঘাট যে রাস্তা তার প্রধান রাস্তা, এবং এই প্রধান রাস্তাতে কিভাবে তুমি ছবিটা দেখো যে কিভাবে যে বাইক নিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যে বন্যার জল রাস্তার উপর উঠে এসেছে এবং রাস্তার উপর উঠে এসে কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে যত সময় যাবে এই জল কিন্তু ক্রমশ বাড়তে থাকবে আরও। কিন্তু এই যে যন্ত্রণার ছবিটা নিয়ে কেন এই পরিস্থিতি, এবং এই সেই সেই কথা বলার চেষ্টা করব। এখানে আরও বেশ কয়েকজন রয়েছেন দাদা, আপনারা তো দীর্ঘদিন ধরে এখানে যাতায়াত করছেন, এইখানে কি পরিস্থিতি, কেন এই পরিস্থিতি বারবার হয়? এখানে বারবার হয়, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, এবং আমাদের যে রূপনারায়ণ নদী আছে, এই রূপনারায়ণ নদীর একটি পার মানে নিচু আছে, ওই দিকের পারটা একাশি মৌজা মেদিনীপুর পড়ে যাচ্ছে, ওই দিকের পারটা উঁচু, এদিকের পারটা নিচু, যার জন্যে প্রতি বছরই বন্যা হয়ে যায় এবং জল নিকাশির ব্যবস্থা একটুও নেই। এই আপনারা দেখতে পাচ্ছেন বছরে প্রায় 3-4 বার এখানে বন্যা হয়। আমি এখানে নিত্যযাত্রী, প্রতিদিনই যাতায়াত করি, খেয়ার পারাপারেরও ভালো ব্যবস্থা এখানে হয় না। পুরো চারিদিকে ডুবে গেলে, প্রায় এক কোমরের ওপর জল উঠে গেলে তখন খেয়া পারাপারের ব্যবস্থা করে, তার আগে আমাদেরকে এইভাবেই সাইকেল কাঁধে নিয়ে আমাদেরকে পারাপার করতে হয় এবং এই ভেসে আসা সাপ এদের সম্মুখীন হতে হয়। একেবারে দেখো, ঠিক যন্ত্রণার যে ছবিটা, সেই যন্ত্রণার ছবিটা কিন্তু বারবার সামনে উঠে আসছে। এলাকার বাসিন্দা যারা, তারা বলছেন যে বছরের একাধিক জেলা জুড়ে সেই জল যন্ত্রণার ছবিটা সামনে আসছে এবং সাধারণ মানুষ তারা নাজেহাল হচ্ছে, একই ছবি বারবার সামনে আসছে। তুমিও থাকো আমাদের সঙ্গে সৌরভ। ঠিক আছে।